শাকিব খানের মতো এরকম একটা ছেলেকে তো কোনোদিনও আমি চুমাও দিতে চাইবো না। জায়েদ খানকে দূর থেকে দেখলে মনে হয় সে মুখ খুললে মুখ থেকে খুব স্টিং। শাকিব খানের মতো এরকম একটা ছেলেকে তো কোনোদিনও আমি চুমাও দিতে চাইবো না। জায়েদ খানকে দূর থেকে দেখলে মনে হয় সে মুখ খুললে মুখ থেকে খুব স্টিং। ওরে আমি সামনে পাইলে এ মারিয়া না কি এটার নাম, ঠিক আছে, তোরে পাইলে আমি জোতা পিটা করবো। এ জোতা, এটা এডিডাসের জোতা, এটা অনেক দামি জোতা, এটা $50 দিয়ে কিনছি এ থাইল্যান্ড থেকে, $50 দিয়ে কিনছি, তোরে পাইলে আমি জোতা পিটা করব, ঠিক আছে, তাও ময়লা মাখা জোতা পিটা করব। এ মারিয়া কি যেন নাম, ঠিক আছে, তাকে বলতেছি, তারে পাইলে আমি জোতা পিটা করব। মানে শাকিব খান তো তারে কাজের বুয়া পর্যন্ত রাখবে না, শাকিব খান তো তাকে কাজের বুয়া রাখবে না, মানে আমার মাথায় কাজ করে না। মানে এদেরকে চিন্তা করে দেখেন, এদেরকে কিন্তু ছোটোখাটো গণমাধ্যম না, বড় বড় গণমাধ্যম তা এদেরকে নিয়ে মানে ইয়া করতে আসছে, আড্ডা দিতে আসছে। টিভিতে কি বলছে সেটা একটু শুনেন। সরি শাকিব ভাই, শাকিব খান, হ্যাঁ কি বলছিস? আমাকে একটা প্রশ্ন করেছিল যে আরটিভি গ্ল্যামার শো, তো ওখানে আমাকে প্রশ্ন করেছিল যে আপু তোমাকে যদি এখন শাকিব খানের সাথে ফিল্মের অফার দেওয়া হয়, শাকিব খান যদি তোমাকে ফিল্মের অফার দেয় তুমি কি করবে? তখন আমি স্টার্টার হয়ে গিয়েছিলাম যে, কিন্তু পরে জানতে পারলাম যে না, শাকিব আল হাসান না, শাকিব খানের কথা বলা হচ্ছে, শাকিব খান আমাকে ফিল্মের অফার করলে আমি রাজি হব কিনা। আমি তো ফিল্ম ব্যাকগ্রাউন্ডের না, আমি তো অভিনয়ই করি না, আমার অভিনয় করা হয় না, তো আমাকে কেন এই কথাটা বলা হবে? তো তখন আমার মানে সার্কাস্টিক ওয়েতে আমি কথাটা বলেছিলাম যে, হু এভার ওয়ান্টস টু বি আ মাদার অ্যান্ড ইজ লাইক ইউ নো ডাইং ফর মাদারহুড, দ্যাট পারসন শুড গো অ্যান্ড ডু ফিল্ম উইথ শাকিব খান। মানে বাংলায় কথাটা দাঁড়ায় হচ্ছে, যার মা হবার ইচ্ছা, যে মা হতে চায়, সেই নারীরই যে শাকিব খানের সাথে ফিল্ম করা উচিত। আমার আমি আমি ওইটা বলেছিলাম, প্রথমে বলেছি আমি মাদার, আমার তো বাচ্চা আছে, আমি কেন করব? অপু বিশ্বাস, তারপরে বুবলি, তারপরে চেরি, পূজা চেরি, পূজা চেরি কি করছে, পূজা চেরি কি করছে, তো সবাই সব নিউজে আমরা সারাক্ষণ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, দেখতে যাচ্ছে, স্বীকার করে নাই, স্বীকার করে নাই, বাট ও নিজে একটা বাচ্চা, যা রটে তার কিছু হলো তো বটে। দর্শক শুনতেই পাইলেন কি বলছে, তো এ মানে এ হচ্ছে ম্যাগি, ম্যাগি, ম্যাগি মারিয়া, এর নাম হচ্ছে ম্যাগি মারিয়া, বাকিটা আপনারা বুঝে নেন যে কোন ম্যাগি, ঠিক আছে। যারা শাকিবিয়ান আছেন তারা দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনাদের মন্তব্য জানাবেন, যে আপনারা যদি সাচ্চা শাকিবিয়ান হয়ে থাকেন তাহলে প্লিজ কমেন্ট বক্সে প্রতিবাদের বন্যা বইয়ে দেন, কমেন্ট বক্সে প্রতিবাদের বন্যা বইয়ে দেন। দর্শক একই শুধু এরকম শুধু মানে মানে এই দুই একবারই করছে, এছাড়া করছে এর আগে পরে? এছাড়াও করেছে দর্শক, এছাড়াও করেছে, দেখাবো। তবে তাকে আগে কিছু কথা বলে নেই, সে মানে ইয়াকে নিয়ে বলছে, মানে শাকিব খানকে নিয়ে বলছে চুম্মাও দিবে না। শাকিব খান তো তোরে জুতা মোছার জন্য রাখবে না, মানে শাকিব খান তোকে জুতা মোছাতে দূরের কথা, মানে তোরে বাসার কাজের মেয়ে রাখবে না। মারিয়া কে কি যেন তোর নাম, ঠিক আছে, ম্যাগি, ম্যাগি, ম্যাগি মানে কি জানো, তোরে ম্যাগি কেন বলতেছি, মানে ম্যাগি নুডলস দিয়ে বুঝাইতেছি, ওটা বুঝে নে বাংলাটা, বাংলাটা বুঝে নে ম্যাগি, ঠিক আছে। তোরে জোতা দিয়া বাইরামু, তোরে আমার এই এডিটাসের জোতা দিয়া বাইরামু, তোরে আমার এই এডিটাসের জোতা দিয়া বাইরামু, ঠিক আছে। এই জোতার দাম $50, এই জোতার দাম $50, এই জোতা দিয়া তোরা বাইরামু, কুত্তার বাচ্চা, শুয়ারের বাচ্চা, ঠিক আছে। যারা শাকিবিয়ান আছেন তারা প্রতিবাদের বন্যা বইয়ে দেন, আমরা তো বলতেছি, আপনারা তো বলতে পারতেছেন না, আপনারা বলবেনও না, প্রতিবাদও করবেন না, কিছু করবেনও না, তো লাইক, একটা লাইক আর একটা কমেন্ট অন্তত দেন, একটা লাইক আর একটা কমেন্ট অন্তত দেন, ঠিক আছে। তো আমি মানে তার আরেকটা বক্তব্য শোনাবো, সে প্রতিটা এপিসোডে, সে প্রতিটা এপিসোডে যায়া শাকিব খানের কথা বলবে, আর সে তার এগুলো স্ক্রিপ্ট সাজানো থাকে। আর আরটিভির মতো ওটা মানে বড় গণমাধ্যম আরটিভি, তো আরটিভির মতো গণমাধ্যম মানে তাকে নিয়ে নিউজ করতেছে, তাকে নিয়ে মানে ইয়া করতেছে, মানে কি বলে আড্ডা দিতেছে, আড্ডা অনুষ্ঠান করতেছে। তো এখন এই সে যে বলছে যে সে একটা অনুষ্ঠানে বলছিল যে আমি তো শাকিবের মা হতে চাই না, আরটিভির অনুষ্ঠানে আপনারা শুনছেনই তো, সে কোন অনুষ্ঠানে বলছিল, সে অনুষ্ঠানের ভিডিও আছে, দেখাবো, একটু ওয়েট করেন। তার আগে ভিডিওতে লাইক দেন আর প্রতিবাদের বন্যা বইয়ে দেন। আপনারা যারা শাকিবিয়ান আছেন, যারা সাচ্চা শাকিবিয়ান আছেন, যারা সাচ্চা শাকিবিয়ান আছেন, তারা আজকে প্রতিবাদের বন্যা বইয়ে দেন কমেন্ট বক্সে, যারা সাচ্চা শাকিবিয়ান আছেন। যদি শাকিব খানকে একটু ভালোবেসে থাকেন, যদি শাকিব খানকে একটু ভালোবেসে থাকেন, তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে এক কমেন্ট বক্সে প্রতিবাদের বন্যা বইয়ে দেন, যে এই মারিয়া নাকি মানে এই ম্যাগি, এই ম্যাগি, এই ম্যাগিরে মানে আমি তো আসলে ইউটিউবের রুলস আছে, পেজের রুলস আছে, আমি তো এগুলা ভঙ্গ করতে পারি না, তো ওটা বললে সমস্যা হবে, এজন্য ম্যাগি বলতাছি এটাকে, এটা হলো ম্যাগি,
তো ম্যাগি তুই যদি আমার ভিডিওটা দেখস, ম্যাগি ঠিক আছে শুনে রাখ, তোরে আমি বাংলাদেশে আইসা ঠিক আছে, তো তোরে আমি 500 পোলা দিয়া ঠিক আছে বাম্বু দিয়া তোর পিছন দিক দিয়ে ঢুকামু 10টা আর সামনে দিয়া ঢুকামু 10টা। বোনেরা যারা দেখতেছেন তারা ভিডিওটা ইগনোর করে যান প্লিজ, আপনারা দেখেন না ভিডিওটা। বোনেরা যারা দেখতেছেন, যারা আমার বোনেরা দেখতেছেন তারা ভিডিওটা দেখেন না, আমি অনেক খারাপ খারাপ কথা বলবো এই মারিয়াকে, এই মারিয়াকে পিছন দিয়া 10টা আর সামনে দিয়া 10টা ঠিক আছে, আঁক আছে না আঁক, আঁক বড় আঁক দুইটা ঢুকিয়া দেওয়া হোক ঠিক আছে, আর দুই দিক দিয়া মানে ব্লাড বেরইব, কুত্তার বাচ্চা, সরি আমার ল্যাঙ্গুয়েজ খারাপ করে ফেলছি, তো আমার বলার কোনো ভাষা নাই, মানে এই ধরনের বড় বড় গণমাধ্যম। তো আমি মানে ইয়া ভাইকে একটু আগে যেটা দেখছেন সেটা হচ্ছে মঞ্জু ভাইয়ের অনুষ্ঠান, তো মঞ্জু ভাইকে আমি বলতেছি, মঞ্জু ভাই আপনি ইদানিং আমি দেখতেছি যে মানে কোনো সেলিব্রিটি এনে মানে ছোটোখাটো মানে ছোটোখাটো এসব মডেল এনে, এসব ল্যাংটা মডেল এনে, তো আপনি মানে বাজে বাজে মানে শাকিব খানের কথা উঠিয়ে দেন, অপু বিশ্বাসের কথা উঠিয়ে দেন, তারপর বুবলির কথা উঠিয়ে দেন, তো আপনার কন্টেন্টটাকে ভাইরাল করার জন্য। তো মঞ্জু ভাই দেখেন আপনাকে আমি চিনি এই গণমাধ্যম থেকেই, এই মানে ইউটিউব থেকেই চিনি, তো আপনি এমন কোনো কাজ করবেন না যেটাতে আমাদের মাইন্ডে লাগে ঠিক আছে, আমরাও ছোটোখাটো অভিনেতা, আর এই মারিয়ানা কি ওর নাম চার্জ দিছি, ওর নাম চার্জ দিছি আর কোনো কাজ পাই নাই, শুধু এই কয়েকটা এই ইন্টারভিউ কোনো কাজ পাই নাই, আর আমার নামটা চার্জ দিয়েন, এই যে এই নামটা, এই নামটা চার্জ দিয়েন ঠিক আছে, আমার অসংখ্য কাজ পাইবেন, ওপার বাংলায় এপার বাংলায় অসংখ্য কাজ পাইবেন, আমি একজন অভিনেতা ঠিক আছে। তো মঞ্জু ভাইকে বলতেছি আপনি দয়া করে এই ধরনের কাজগুলা থেকে বিরত থাকেন, যে কোনো ছোটোখাটো একবারে মানে কি বলবো অ্যাজগেরেটের অ্যাজগেরেটের এই মডেলদেরকে এনে, র্যাম মডেলদেরকে এনে হিজলাদের মতো দেখা যায়, ওরে হিজলার মতো লাগে, মানে আপনারা দেখতেই পাইতেছেন ওরে হিজলার মতো লাগে ঠিক আছে, এই র্যাম মডেলদেরকে এনে আপনি দয়া করে মানে আপনার অনুষ্ঠানটাকে নষ্ট করবেন না, আপনার অনুষ্ঠানটা কিন্তু অনেকে ফলো করে, হ্যাঁ ভিউ কোনটাতে বেশি হইলো কোনটাতে কম হইলো সেটা ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনার এপিসোডগুলা এগুলা কিন্তু অনেকজনে ফলো করে। তো মঞ্জু ভাইকে আমি সম্মান রেখে এখনও বলতেছি, মঞ্জু ভাই প্লিজ আমি আপনাকে অসম্মান করতে চাই না, অসম্মানজনক কোনো কথাও বলতে চাই না, তো দয়া করে আপনি এ সমস্ত মানে এই সমস্ত বলতে এই সমস্ত মানে বাজে মডেলদেরকে এনে মানে এ তো পুরা এর ফেসবুকে আমি দেখলাম মানে পুরা উল মানে খোলামেলা মানে একদম খোলামেলা ছবি মানে এ তো পুরা মানে একটু একটু ঢাইকে রাখছে আর কি, একটু একটু ঢাইকে রাখছে, তো এদেরকে এনে আপনার অনুষ্ঠানটাকে নষ্ট করবেন না, বিশেষ করে এই যে শাকিব খানকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলল, তো এটা কি আপনার চোখে ভালো হইছে, আপনার দৃষ্টিতে ভালো হইছে, তো দয়া করে প্লিজ এগুলা বন্ধ করেন ঠিক আছে, এগুলা করা বন্ধ করেন ভাই, এই বিজনেস করা বন্ধ করেন, শাকিব খানের নাম বেচা বন্ধ করেন, আর শাকিব খানের নাম বেচলে আমাদের মতো বেচেন, যে শাকিব খানের হয়ে কথা বলেন, শাকিব খানের হয়ে আপনি একজন শাকিবিয়ান হইয়া, আমি একজন শাকিবিয়ান ঠিক আছে, আমি একজন অভিনেতা প্লাস একজন শাকিবিয়ান, তো আপনি একজন শাকিবিয়ান হয়ে কথা বলেন ইউটিউবের সামনে আইসা, এভাবে ঘুরিয়া পেঁচিয়া শাকিব খানকে না ব্যবহার কইরা, এভাবে ঘুরিয়া পেঁচিয়া শাকিব খানকে না ব্যবহার কইরা ঠিক আছে, আপনি শাকিবিয়ান হয়ে কথা বলেন। সো দর্শক এবার আমরা চলেন মারিয়া, এই মারিয়ার ম্যাগি মারিয়ার, এই ম্যাগি মারিয়ার এবার আরও 6 মাস আগের একটা ইন্টারভিউ দেখবো, তাও আরটিভির ঠিক আছে, তাও আরটিভির আপনারা দেখেন। এখন যদি তোমাকে বলা হয় সুপারস্টার শাকিব খানের সাথে মুভি করতে, শাকিব হাসান, উই আর টকিং অ্যাবাউট শাকিব খান, শাকিব খান কি বললে যেন প্রশ্নটা, শাকিব খান কেন হলো, কি কিসের জন্য, তার মানে আমি কি ফিল্ম করতে চাই তার সাথে এরকম কিছু, কেন অফার আসলে করবে কিনা, আমার তো দরকার নেই, আমার তো বাচ্চা আছে, আই এম আ মাদার অফ টু কিডস। দর্শক আপনারা দেখতেই পাইলেন, তো মানে আমার আর মনে হয় না কিছু বলতে হবে, এই ম্যাগি এই যারা শাকিবিয়ান আছেন যদি রক্ত মাংস থাকে, যদি আপনাদের মধ্যে রক্ত মাংস থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে প্রতিবাদের বন্যা বইয়ে দেন, কমেন্ট বক্সে প্রতিবাদের বন্যা বইয়ে দেন, শুধু একটা কথাই বলবো, শুধু আজকে একটা কথাই বলবো, ভিডিওতে একটি লাইক দিয়ে, ভিডিওতে প্রচুর লাইক দিবেন ঠিক আছে, আর প্রতিবাদের বন্যা বইয়ে দেন, আমি যে তারা জুতা দিয়ে বাইরে আইছি প্লিজ তারা একটু দেখতে দেন আল্লাহর বাস্তে, এই মারিয়া এই ম্যাগি মারিয়াকে দেখতে দেন, তাকে আমি জুতা পিটা করছি
ঠিক আছে আর মঞ্জু ভাইকেও দেখতে দেন মঞ্জু ভাইয়ের কথাগুলো শোনা দরকার সো আমি ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে আমি আর কিছু বলার নাই মানে আমার ভাষা হারিয়ে ফেলছি শাকিব খানকে নিয়ে শাকিব খানের মুখে মানে সো যাই হোক দর্শক আল্লাহ হাফেজ